সাবস্ক্রাইব করুন বিটেচ অ্যানিমো চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন নতুন নতুন টেকনিক্যাল রিলেটেড ভিডিওস সব থেকে প্রথমে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়েলমি লঞ্চ করে দিল রিয়েলমির তরফ থেকে একটা নতুন 5G ফোন, এবং যেটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম ফার্স্ট 5G ফোন, এবং সেই ফোনটা হচ্ছে রিয়েলমি X50 Pro 5G। 24 তারিখ এই রিয়েলমি X50 5G ফোনটা লঞ্চ হয়ে গেল ইন্ডিয়াতে। কি নেই এই ফোনটার মধ্যে? সুপার অ্যামোলেড স্ক্রিন, 64 মেগাপিক্সেল, কোয়াড ক্যামেরা, ভ্যাপর টেকনোলজি, বিগ ব্যাটারি 4200 mAh, এবং এরই সঙ্গে আরেকটা কথা বলা হয়নি, স্ন্যাপড্র্যাগনের 865-এর প্রসেসরটা, এবং যেটা হচ্ছে 5G সুপার ফাস্ট প্রসেসর, এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন টেকনোলজির প্রসেসর। তাহলে বুঝতেই পাচ্ছেন এই প্রসেসরটা কতটা ভালো প্রসেসর হতে পারে। তারপর এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ডুয়াল বাই অ্যাটমোস সাউন্ড স্পিকার, 90Hz ডিসপ্লে, রিয়েলমি UI, বলতে গেলে দুটো জিনিস বাদে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোনটার মধ্যে। এবং সেই দুটো জিনিস কি? সেইগুলো হচ্ছে হাইব্রিড সিম কার্ড স্লট এবং এক্সটার্নাল মাইক্রোএসডি স্লট। এই দুটো জিনিস আপনারা এই ফোনটার মধ্যে পাচ্ছেন না, বাদ বাকি বলতে গেলে সব কিছুই পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোনটার মধ্যে। এবার আপনাদের এই ফোনটার সম্বন্ধে ভালোভাবে বলি যে এই ফোনটা কতটা পাওয়ারফুল এবং এই ফোনটা কতটা ভালো। এই ফোনটার মধ্যে আপনারা কী কী পাচ্ছেন? এই রিয়েলমি X50 5G প্রো ফোনটা আপনারা ফুলি গ্লাস বডি ডিজাইন পাচ্ছেন, এবং তার সঙ্গে পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেমের ডিজাইন। এই ফোনটার সামনে এবং পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন গোরিলাস 5-এর প্রোটেকশন। এরপর আপনাদের বলবো এই ফোনটার ডিসপ্লের কথা। এই ফোনটার ডিসপ্লে কেমন হবে? এই ফোনটার ডিসপ্লে হবে 6.4 ইঞ্চির একটা ডিসপ্লে, এবং যে ডিসপ্লেটা হবে সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে, এবং তার সঙ্গে এই ডিসপ্লেটা হবে 90Hz রিফ্রেশমেন্টের একটা ডিসপ্লে। তাহলে বুঝতেই পাচ্ছেন 90Hz রিফ্রেশমেন্টের ডিসপ্লে, যে টেকনোলজিটা আমরা এর আগে রিয়েলমির X2 Pro X2 এই ফোন দুটো দেখতে পেয়েছিলাম, এবং সর্বপ্রথমে এই 90Hz রিফ্রেশমেন্টের ডিসপ্লেটা দেখতে পেয়েছিলাম OnePlus 7T ফোনটাতে, এবং যে ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো একটা ডিসপ্লে হয়েছিল। তো সেই দিক থেকে এটাও বলা বাহুল্য যে এই ফোনটার ডিসপ্লেটাও খুবই ভালো হতে চলেছে। এই রিয়েলমি X50 Pro 5G ফোনটায় আপনারা কটা ক্যামেরা পাচ্ছেন বা কী ক্যামেরা পাচ্ছেন? এই ফোনটাতে আপনারা 4টে সেট আপের ক্যামেরা পাচ্ছেন, যার প্রথম ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। শুধু কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা না, তার সঙ্গে রয়েছে 20x হাইব্রিড জুমটা। মানে বুঝতে পাচ্ছেন এই 20x হাইব্রিড জুমটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। এই 20x হাইব্রিড জুমটা আমরা সর্বপ্রথম দেখতে পেয়েছিলাম ওপো রেনো সিরিজের ফোনগুলোতে। তো এই ফোনটাতে আপনারা সেই 20x হাইব্রিড জুমের ফেসিলিটিটা পেয়ে যাচ্ছেন। এরপর এই ফোনটার সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে একটা টেলিফোটো ক্যামেরা, এবং যেটা হচ্ছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এর থার্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, এবং এটা হচ্ছে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং ফোর্থ ক্যামেরাটা হচ্ছে একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যেটা হচ্ছে একটা ডেপথ সেন্সর। তো এটা তো গেল ব্যাক ক্যামেরার কথা, এবার বলি এর ফ্রন্ট ক্যামেরার কথা। এই রিয়েলমি X50 5G ফোনটাতে আপনারা ফ্রন্টে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং তাও আবার 5 হোল ক্যামেরার সঙ্গে, যার মেন ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের, এবং সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এরপর আপনাদের বলতে চলেছি সেই জিনিসের কথা, যে জিনিসটা শোনার জন্য হয়তো আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, এবং সেই জিনিসটা হচ্ছে এই ফোনটার প্রসেসর। হ্যাঁ, প্রসেসর। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্র্যাগনের 865-এর প্রসেসরটা, এবং যেটা কিন্তু একটা লেটেস্ট টেকনোলজি প্রসেসর, এবং এই প্রসেসরটাও কিন্তু রিয়েলমির এই X50 5G ফোনটায় রিয়েলমি প্রথম দিল। এবং এই প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, কারণ এর আগে আমরা দেখেছি 855 প্রসেসরগুলোকে, সেইগুলোর পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল, তাতে সেই জায়গায় এটা তো আর একটু হাই পাওয়ারের প্রসেসর। মানে এটা হচ্ছে 865, আর আগেরটা ছিল 855, মানে কিছুটা আপগ্রেড প্রসেসর, এবং এই প্রসেসরটা 5G টেকনোলজিকে সাপোর্ট করে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই ফোনটা, আরও যত 855 স্ন্যাপড্র্যাগন প্রসেসরের ফোন আছে সেই সব ফোনের থেকে এই ফোনটা কিন্তু আরও ফাস্ট, আরও স্মুথ চলবে, কারণ এই প্রসেসরটার কারণে। এই ফোনটার র্যাম এবং ইন্টারনাল মেমোরির দিক থেকে 3টে ভেরিয়েন্টে বাজারে আসছে, যার প্রথমটা হলো 128GB ইন্টারনাল মেমোরি, এবং যার র্যাম হচ্ছে 6GB।
সেকেন্ডটা হলো 128 GB ইন্টারনাল মেমোরি এবং যার র্যাম হচ্ছে 8 GB, এবং আর একটা হচ্ছে 256 GB ইন্টারনাল মেমোরি এবং যার র্যাম হচ্ছে 12 GB। এই তিনটে ভেরিয়েন্টে এই ফোনটা বাজারে আসছে। এই রিয়েলমির এই X50 5G প্রো ফোনটাতে আপনারা 4200 mAh যেটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে পাচ্ছেন 65 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। রিয়েলমি কিন্তু আমাদের নিরাশ করে না, কারণ রিয়েলমি যেরকম দাম নেয় সেরকম কিন্তু সেই ফোনটার মধ্যে টেকনোলজিও দেয়। যেমন এই ফোনটা, এই ফোনটা হয়তো দাম অনেক বেশি হবে, কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা অ্যাডভান্স 5G পেয়ে যাচ্ছেন, যেটা নতুন একটা টেকনোলজি। তারপরে 865 এই প্রসেসরটা পেয়ে যাচ্ছেন, এটাও একটা লেটেস্ট টেকনোলজি। তারপরে পেয়ে যাচ্ছেন 65 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। রিয়েলমি বলছে রিয়েলমির এই X50 5G প্রো ফোনটা ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র 30 মিনিটস। এরপর বলি এই ফোনটা কী কী কালার্সে আসছে। এই ফোনটা দুটো কালার্সে আসছে, যার প্রথমটা হচ্ছে রাস রেড এবং মস গ্রিন। এই ফোনটা ইন্ডিয়াতে স্টার্টিং প্রাইস হবে 37,999 টাকা থেকে, এবং এই ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস হবে ইন্ডিয়াতে 44,999 টাকা। এবার আপনাদের বলে বাংলাদেশে এই ফোনটার কত দাম হতে পারে। দেখুন, হতে পারে বললাম, কারণ এটা কিন্তু অফিসিয়ালি না, আমি জাস্ট এটা ক্যালকুলেট করে আপনাদেরকে বলছি যে এই দামের মধ্যে এটা হতে পারে। ইন্ডিয়ায় যা দাম হবে এই ফোনটার, তার থেকে 7-10 হাজার টাকা বাংলাদেশে বেশি দাম হবে এই ফোনটার। ধরুন যদি ইন্ডিয়া এই ফোনটার দাম 37,000 টাকা হয়, তাহলে বাংলাদেশে এই ফোনটা আপনারা 45 বা 50 এরকম আপনাদের ধরে রাখতে হবে। এবার কম সময় হতে পারে, আমি জাস্ট একটা ধারণা আপনাদের দিলাম যে কীরকম দাম এই ফোনটার বাংলাদেশে হতে পারে। সবশেষে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভদের কাছে, যাতে তারাও এই ফোনটার সম্বন্ধে জানতে পারে। এবং এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।